Happy birthday to you. Welcome to my channel. অনেক রাতে ঘড়িতে কটা বাজে দেখো, 12টা বাজবে আর 5 মিনিট বাকি। আর তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম এতটা রাতে, তার কারণ আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে। বছরের এরকম 4-5টা দিন ভীষণ স্পেশাল থাকে, তার মধ্যে আজকের দিনটা একটা। আর সারাটা দিন এতটাই চাপ গেছে, এতটাই পড়ানো, এতটাই কিছু, সেরকমভাবে কিছুই প্ল্যান করতে পারিনি, কিছুই করতে পারিনি। ঘরে যেইটুকু ছিল যা ছিল তাই দিয়ে ডেকোরেশন করে ফেলেছি, কি তো সেটা থামিয়ে দেবে বোঝা গেছো। তো চলো 12টা বাজলো, সুগন্ধটি ডেকে নিয়ে আসি, কেকটা কেটে নিক সুগন্ধ, চলো। ভীষণই মানে আমার যেহেতু কিছুই প্ল্যান মানে করে উঠতে পারিনি, এতটাই কাজের প্রেশার চাপ যাচ্ছে, তো সেই জন্য হঠাৎ মনে হলো যে একটু ঘরেই তো যা রয়েছে সেই দিয়ে ডেকোরেশনটা করে ফেলি। আর এটা মামুনি দিয়েছে গিফটটা, আর এটা আমি দিয়েছি ওকে একটা শার্ট। তো চলো, খুবই সিম্পল ডেকোরেশন, কিছুই না, আমার পছন্দের জিনিস এইগুলো, গাছ ফুল গিফটটাও ভীষণ পছন্দের। তো চলো শ্রীমন্তকে ডাকি। ব্যাপারটা আমি জানতাম, মানে আমি আর শ্রীমন্ত এবারে যাই না, 200% কনফার্ম ছিলাম যে গণরা আসবে। 200 কেন, 500% কনফার্ম ছিলাম আমরা এবারে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, 12টায় ডট, যে লোকটা তোমাদের ব্লগে প্রত্যেকবার বলি, না বললেই নয়, শ্রীমন্তর একমাত্র মেয়ে নয় ছেলে বন্ধু যে কিনা 12টায় ডট ফোন করবেই। এই লোকটাই একমাত্র তোমার বেস্ট ফ্রেন্ড যে কিনা ঠিক 12টাতেই ফোন করে, সেটা হচ্ছে অনুদা, আর ঠিক এইবারও করেছে। তো চলো, এই যে গণরা এসে গেছে, একবারে ডবল কেক কাটিং হবে এখন। দেখো কিছুই হবে না বলে কিন্তু তোমার রাত্রেবেলাটা ভালোই কাটছে, দেখেছো তো। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ, May God bless you. Really happy returns of the day. Thank you. Happy birthday. ওই তোদের সবার বার্থডে একসাথেই হয়, হঠাৎ করে রিক্সায় কোথায়, তার কারণ এখন বাজে 10:15, আমাদের এই টাইমে আশ্রমে যাওয়ার কথা ছিল, আর সেরকম ভাবেই আমরা রেডি হচ্ছিলাম, হতে হতে হঠাৎ মাথা এলো যেন বাইক নিয়েও বেরোয়নি, যদি এটা একটু কালকে প্ল্যান করতাম তাহলে একটু বাইকটা নিয়েই আমরা যাই ন্যাচারালি, কিন্তু সেই সুযোগটাও পেলাম না। হঠাৎ মনে হলো যে চলো আমরা একটুখানি বড়মার মন্দিরে যাব, অনেকদিন যাই না, আশ্রমেও যাব, কিন্তু আশ্রমের সকালটা চেঞ্জ হয়ে বিকেল হলো, আর দ্বিতীয়ত ছিল ওই জন্যই বড়মার মন্দিরে যাবো। বাট বড়মার মন্দিরে যাওয়া মানেই আমরা বাইকে যাই, ব্যারাকপুর থেকে ফিরি, দাদা বৌদি মাস্ট, বাট আজকে সেই সময়টাও হাতে পাবো না, প্ল্যান মাফিক যেহেতু বেরোয়নি, প্লাস আশ্রমেও একটা পুজো দেওয়ার থাকবে, সব মিলিয়ে আজকে হচ্ছে গিয়ে একটা হঠাৎ প্ল্যান, হঠাৎ সব কিছু, এটাই বলছি যে মা টানলে হয়তো অনেক কিছুই হয়, সেখানে গিয়ে পৌঁছানো যায়। তো চলো, মানে কীভাবে যে বেরোলাম, শাড়ি পরবো প্ল্যান করেছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ এতটা দূর ট্রেনে করে যাব, বাট যাওয়া হচ্ছে এটাই অনেক বড়। চলো, এই যে বার্থডে বয় দুজনেরই হঠাৎ করে, এটা আমার আমার হঠাৎ করে ইচ্ছে, ওকে বললাম ও তো এক পায়ে রাখে। তো চলো যাওয়া যাক, এখন পরপর সব পাল্টে পাল্টে যাওয়া, প্রচুর অনেকদিন বাদে ট্রেনে উঠলাম, বহুদিন বাদে, হয়তো তোমরা ভাববে কি বলো তো যে তোমাদেরকে মানে
আমরা বাইক নিয়ে ছাড়া জীবন তো বাইক ছাড়া বেরোতে হবে ভাবার বাইরে, কিন্তু যদি এটা প্ল্যান হতো তাহলে আমরা বাইক নিয়ে বেসিক্যালি কী হয় সকালবেলা 7টার সাথে বেরিয়ে যাবো, কিন্তু 10টায় প্ল্যান, 10টায় প্ল্যান হয়ে তারপরে হচ্ছে গিয়ে বেরোনো হঠাৎ করে। সীমন্ত বললো বাইকের ডিসিশানটা নিয়ে লাভ নেই, রোড যদি বৃষ্টি হচ্ছে বাই চান্স বৃষ্টি হয়, হাতেও টাইম নেই, সব দিকেই প্রবলেম। তাই জন্য ধরো চলো ট্রেনে উঠে গেছি, ঘণ্টাখানিকের ব্যাপার, নেমে একবারে তোমাদের সাথে আসবো। এই হচ্ছে গিয়ে কথা, মা চাইলে সব কিছুই হয়, মানে আজকে যে এরকমভাবে আমরা আসতে পারবো, আর এসছি পুরো ফাঁকা, পুরো মানে ঢুকে গেছে একদম মায়ের ওখানে, পুজো দিলাম, মায়ের ফুল নিলাম, মানে যাই হোক। হ্যাঁ, এখান থেকে হয়তো আজকে কিছু খাওয়া দাওয়া করবো না, যাওয়ার পথে নিরামিষ টুকটাক কিছু খাবো, কারণ হয়তো তোমরা হয়তো বলতে পারো যে আশ্রমে তো আমরা খেয়েই যাই, সে খেয়েই যাবো, কিন্তু মাংস মাংস সে কিছু খাবো না। তো চলো এখন এই দোকান থেকে আমরা সমস্ত কিছু নেই, ঢুকে এই দোকানটায় প্রত্যেক বাড়ি যখনই আসি, তো চলো এখান থেকে প্যাকিংটা করি, একটু গঙ্গার ঘাটে যাবো, তবে বাড়ি বেশ ভালো লাগলো। শোনো, ফাইনালি বাড়িতে 3:30, মানে 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30, পাক্কা 5 ঘন্টা, মানে 10:20 নাগাদ বেরিয়েছিলাম, পাক্কা 5 ঘন্টা। মানে বাইকে গেলে হয়তো আমাদের এতটা শর্ট টাইমে হতো না, ঢুকলাম পুজো দিয়ে বেরোলাম, কোনো লাইন ছিল না, তারপরেই কত লাইন পড়ে গেছিলো। আর সত্যি যেটা হওয়ার সেটা হয়, বেশ ভালো লাগছে। মানে প্রত্যেকবার জন্মদিনটা তো হয় রেস্টুরেন্টে খাওয়া, নয় কোথাও ঘুরতে যাওয়া, এবার একটা সত্যি আলাদাভাবে সেলিব্রেট করলাম, বেশ বেশ ভালো লাগলো। তো শোনো, তোমরা হয়তো সারাটা দিন ভাববে যে কাজ, বাট এইবারে জন্মদিনটা আমি আর শ্রীমন্ত সত্যি দুজনে বললাম যে হয়তো হ্যাঁ আমরা আশ্রমে তো আসছি, কিন্তু এতটাই অন্যরকমভাবে কাটলো, বেশ ভালো কাটলো, বেশ ভালো কাটলো। আমাদের সাথে না শেয়ার করেই নয়, জামাই ষষ্ঠী যতগুলো ডে আমাদের থাকে, অকেশন, ওয়েডনেসডে, ওয়েডনেসডে করে পরে পড়ানোর চাপ, তার সাথে স্পেশাল ডেগুলোতে আমাদের এই এনজিওর কাজ, না শেয়ার করেই নয়, জন্য শেয়ার করতে বাধ্য হলাম। এই রাত এখন 9টা বাজতে যায়, আমাদের এই এনজিওর অফিসে এসে হাজির, আমাদের এই যে দাদা রয়েছেন অফিসে, ইনিও আমাদের হালটা ছাড়েন না, ইনিও ঠিক বুঝে সুঝে আমাদের অকেশনের ডেটগুলোতেই দেয় একটা করে বুকিং ওনার, আর আমাদেরও হচ্ছে গিয়ে আসতেই হয়। মানে তোমরা বলো যে কেন সেলিব্রেট করতে পারি না, কেন পারি না, তার কারণ হচ্ছে গিয়ে এটাই। তো এনজিও যদি আমাদের ঠিকঠাক হয় তো আমাদের সব কিছু ঠিকঠাক হবে, দেখা যাক। তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যে কোনো ডে আমাদের কাছে এখন আর সেইভাবে কিছু সেলিব্রেশন হয় না, এই হলেও ঠিক এখানে এসে হাজির, ঠিক আটকে যেতে হয়। এই যে আমাদের এনজিওর অফিস, চলো। তো চলো বাড়িতে এসে ক্লাস করালাম, তারপরে তোমাদের সাথে ব্লগটা এন্ড করতে আসলাম। সব রকম তো গিফট তোমাদেরকে দেখিয়েছি, মামনি যে টি শার্টটা দিয়েছিলো, মামনি সিঁদুর করে তখন পাঠিয়ে দিয়েছিলো, সেটা বলা হয়নি হয়তো, আমাদের কেক, আমার কেক, আমার আজকে রাতে যে ও আশ্রয়ে যে শার্টটা পরে গেছিলো সেইটা, আর সব থেকে বড়ো কথা একটা রিং, আর হচ্ছে কি লেন্স ফ্যাক্টর, একটা তোমার গ্লাস সান নর্মাল, সেইগুলো কিন্তু ওকে বার্থডের 1 মাস আগে থেকে ও অ্যাডভান্সে গিফটটা নিয়ে নিয়েছে, ওটা বলেছিলাম বার্থডের একদম কম কেন গিফটটা বলেছিল না না আগে আগেই নিয়ে নিই, তো রিংটা আর হচ্ছে কি একটা গ্লাস স্পেক্টেবলস ও কিন্তু আগেই নিয়ে নিয়েছে, বার্থডে গিফট ওর অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু আবার এক্সট্রা আমার কথা। তো চলো, ওগুলোও হয়ে গেল, আর আজকে তো বাইরে খাওয়া দাওয়া হয়নি, তো এই যে আমার বাড়ির সেটা হচ্ছে গিয়ে আমার মিষ্টিমণি, মানে মিষ্টিমণি করেছিলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব মিষ্টিমণি না আছে শ্রীমন্তর বাড়িতে, ওরা যখন বেরোচ্ছে মানে ওনার এরকম চাপ যাচ্ছে এরকম হচ্ছে, আবার মামনিকে দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছে, ওর ডিনারটাও ফাটাফাটি হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে মিক্সড রাইস, চিলি চিকেন, আর এই যে মামনি সিঁদুর করে দিয়েছিলো, এটা হচ্ছে গিয়ে শ্রীমন্তর আজকে ডিনার। চলো তোমাদেরকে ডিনার দেখি, এই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, বাই বাই, গুড নাইট।